প্রিয় শিক্ষার্থী, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রথম পর্বের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি কোভিড পরিস্থিতিতে সবাই ভালো আছো। আমরা আছি ফিজিক্স ওয়ান সাবজেক্ট কোড 6912, যেটা লেকচার নাম্বার আছে 13 নম্বর লেকচার নাম্বার। তা আজকে আমরা ফিজিক্স ওয়ানে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, চ্যাপ্টারটা হচ্ছে যে কি অধ্যায় 6 সরল দোলন গতি। তা আমরা এই অধ্যায়ে আজকে কি কি আলোচ্য বিষয়গুলো আমরা দেখব, সেটা হচ্ছে কি সরল দোলন গতির সংজ্ঞা, সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো, সরল দোলন কি এবং সেকেন্ড রুল কি, তারপর হচ্ছে দেখি কার্যকরী দৈর্ঘ্য, বিস্তার, দশা, পূর্ণ দোলন, দোলনকাল ও কম্পাস, এগুলো কি আমরা দেখব। তো প্রথমে আসলে হচ্ছে দেখি সরল দোলন গতিটা কি। সরল দোলন গতিটা হচ্ছে দেখি কম্পনশীল কোন বস্তু কণার ত্বরণ সাম্য অবস্থান থেকে কণাটি সরলের অনুপাতিক এবং সর্বদা সাম্য অবস্থান অভিমুখী হলে ওই কণার গতিকে সরল দোলন গতি বলা হয়। অন্যভাবে বলা যায়, যদি কোনো পর্যায়ুক্ত গতিসম্পন্ন বস্তু ত্বরণ তার সাম্য অবস্থান থেকে সরণের সমানুপাতিক এবং বিপরীতমুখী অর্থাৎ সর্বদা সাম্য বিন্দু অভিমুখী হয়, তবে ওই বস্তুর গতিকে সরল দোলন গতি বলে। আচ্ছা, এরপর আসি হচ্ছে কি সরল দোলন দোলন গতি বৈশিষ্ট্যগুলো কি কি। সরল দোলন গতির কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্য সমূহ দিয়ে কোন কণার গতি সরল দোলন গতি কিনা সেটা নির্ধারণ করা যায়। নিচে সরল দোলন গতির বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো। 1 নম্বর, সরল দোলন গতি হলো এক ধরনের রৈখিক পর্যাবৃত্ত গতি, অর্থাৎ কোন বস্তু কণা একই সময়ে বারবার একটা নির্দিষ্ট সরল রেখা অংশ বরাবর এদিক ওদিক যাওয়া আসা করে। 2 নম্বর, সরল দোলন গতি বিশিষ্ট কণার ত্বরণ সর্বদা তার সাম্য অবস্থানের অভিমুখী হয়। 3 নম্বর, কণাটির ত্বরণ সাম্য অবস্থান থেকে সরণে সমানুপাতিক। 4 নম্বর, কণাটি যে মুহূর্তে সাম্য অবস্থান অতিক্রম করে সে মুহূর্তে গতিবেগ সর্বোচ্চ হয়, সরণের শেষ সীমায় গতিবেগ মুহূর্তের জন্য শূন্য হয় এবং তারপরে কণাটি বিপরীত দিকে যাত্রা শুরু হয়। 5 নম্বর, সরল দোলন গতির পর্যায়কাল তার বিস্তারের উপর নির্ভরশীল নয়, বিভিন্ন বাহ্যিক কারণে বিস্তার হ্রাস পেতে থাকলে পর্যায়কাল অপরিবর্তিত থাকে। 6 নম্বর, সরল দোলন গতি সম্পূর্ণ কণার স্পন্দন সীমা সাম্য অবস্থান থেকে উভয় দিকে সমান দূরে অবস্থান করে। আচ্ছা, এরপর আসি যদি কি সরল দোলক এবং সেকেন্ড দোলক। প্রথমে আসি যদি কি সরল দোলক জিনিসটা কি, একটা দীর্ঘ বর্ণহীন ও অসম্প্রসারণশীল সুতোর সাহায্যে একটা দৃঢ় অবলম্বন থেকে একটা ছোট ভারী বস্তুকে যখন ঝুলিয়ে যদি মুক্তভাবে দোলানো সম্ভব হয়, তবে ওই সুতা সহ ভারী বস্তুটাকে বলা হচ্ছে যে কি সরল দোলক। জিনিসটা আমরা এক্সাম্পল হিসাবে দিতে পারি। এক্সাম্পল হিসাবে আমরা এই যে এরকম একটা, যেটা হচ্ছে কি কন্ড থেকে আমরা একটা সুতা দিয়ে একটা বল এদিক ওদিক আমরা যদি কি দোলে ধরে, এটাকে বলা হচ্ছে কি সরল দোলক। আমরা দোলক বিষয়ক গাণিতিক আলোচনা শুরু করতে একটা আদর্শ সরল দোলকের কল্পনা করা হয়। একটা আদর্শ সরল দোলক বলা হয় যদি এই বিষয়গুলো থাকে, যেমন ক সুতোটি বাড়হীন হয়, খ কোনোভাবে সুতোটি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি না হয়, মানে যদি যে সুতোটা আমরা ঝুলাবো ওই সুতোটা যাতে ছোট অথবা বড় না হয়, অর্থাৎ সুতোটি অসম্প্রসারণশীল হয়। গ দোলকের বকটি দোলনের সময় ঘর্ষণজনিত বাধা না পায়, মানে হচ্ছে দেখি আমরা যে বলটা বা বকটা যেটা হচ্ছে দেখি দুলবে এটা যাতে কোনো ঘর্ষণ যাতে না হয়। ঘ
ঘোলকের বর্তি কণা সদৃষ্ট হয়। এরপর হচ্ছে কি সেকেন্ড দোলক, কি সেকেন্ড দোলকটা হচ্ছে কি যে স্বরণ দোলকের পর্যায়কাল 2 সেকেন্ড বা 2 সেকেন্ড তাকে বলা হচ্ছে কি সেকেন্ড দোলক। মানে জিনিসটা হচ্ছে কি যে দোলকটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে কি সেকেন্ড দোলক। এবার আসলে হচ্ছে কি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয়। আমরা আবার সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য নির্ণয় করার জন্য আমরা জানি সরল দোলকের পর্যায়কাল সমীকরণটা হচ্ছে কি T = 2πL/g। এখানে সেকেন্ড দোলকের ক্ষেত্রে T = হচ্ছে কি যদি আমরা 2 বসাই তাহলে আমরা কার্যকরী দৈর্ঘ্যটা পাই হচ্ছে কি T = 2πL/g = 2 কাটা গেল তাহলে এখান থেকে 1 π L/g। সেখানে আমরা উভয় বসে দেখি বর্গকলন বর্গকলন আমরা এটা পাই। এরপর আসলে দেখি আমরা এটাকে এভাবে প্রকাশ করতে পারি L = g/π/r2। এখানে আমরা মান বসে হচ্ছে দেখি এই L যেটা হচ্ছে দেখি কার্যকরী দৈর্ঘ্য এই মানটা পাই। তো এটাকে বলা হচ্ছে দেখি যে কোন স্থানে g এর মান যদি জানা থাকলে তবে এখন সমীকরণের মান বসে সরল দোলকের আমরা কার্যকরী দৈর্ঘ্য এই L টা আমরা নির্ণয় করতে পারে। এবার আমি যদি কি বব জিনিসটা কি আমরা এরকম প্রশ্ন করতে বব জিনিসটা কি যে ভারী বস্তুটা সুতার সাথে ঝুলিয়ে দেওয়া হয় সেটাই হলো যদি কি বব। মানে যদি আমরা একটা ঝুলাতে সুতাতে যে ভারী বস্তুটা আমরা ঝুলাই দিই ওটাকে বলা হচ্ছে কি বব। এবার আসুন যদি কি ঝুলন বিন্দুটা কি কোন দৃঢ় অবলম্বনে যে নির্দিষ্ট বিন্দু থেকে বব ঝুলানো হয় তাকে বলা হচ্ছে দেখি ঝুলন বিন্দু। তারপর হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্য বিস্তার দশা পুনর্দোলন দোলনকাল ও কম্পাঙ্ক। তো জিনিসগুলো আমরা দেখবো প্রথমে আসলে হচ্ছে যে কার্যকরী দৈর্ঘ্যটা কি কার্যকরী দৈর্ঘ্যটা হচ্ছে দেখি ঝুলন বিন্দু থেকে ববের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব কি বলা হচ্ছে দেখি কার্যকরী দৈর্ঘ্য। জিনিসটা হচ্ছে দেখি আমরা যদি কোন একটা সুতাকে যদি আমরা ঝুলাই রাখি এই যে এটা হচ্ছে যে ঝুলন বিন্দু আর সুতোটার যে ভর কেন্দ্রে সর্বশেষ যে পর্যায় পর্যন্ত ভরটা থাকে এই যে ঝুলন বিন্দু থেকে ভর কেন্দ্র পর্যন্ত এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য। তো একে এল দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে আমরা লিখতে পারি L = ছোট হাতের L+R। এখানে ছোট হাতের L দ্বারা হচ্ছে কি সুতার দৈর্ঘ্যটা আর R সমান হচ্ছে কি ভরের ব্যাসার্ধটা। তারপর আমরা দেখি বিস্তার জিনিসটা কি সরল দোলকের সাম্য অবস্থান থেকে যে কোনো এক দিকের সর্বোচ্চ দূরত্বটাকে বলা হচ্ছে দেখি বিস্তার। এরপর আসে হচ্ছে দেখি পূর্ণ দোলনটা কি পূর্ণ দোলনটা হচ্ছে দেখি বব এক শেষ হতে অপর প্রান্তে গিয়ে আবার আগের প্রান্তে ফিরে আসাটাকে বলা হচ্ছে দেখি পূর্ণ দোলন। দৃশ্য হচ্ছে দেখি আমরা যখন সুতাতে যে ববটা জুড়ে দিচ্ছি সেটা এক প্রান্তে থেকে অপর প্রান্তে ফিরে আসতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে দেখি পূর্ণ দোলন। তারপর হচ্ছে দেখি দোলনকালটা কি দোলনকালটা হচ্ছে দেখি একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে সরল দোলকের যে সময় লাগে তাকে বলা হচ্ছে দেখি দোলনকাল। একে বড় হাতের T দ্বারা প্রকাশ করা হয়। কোন সরল দোলকের n সংখ্যক পূর্ণ দোলনের জন্য যদি T সময় লাগে তাহলে আমরা এটাকে প্রকাশ করতে পারি হচ্ছে কি বড় হাতের T = T/m। এরপর হচ্ছে দেখি কম্পাস জিনিসটা কি কম্পাস জিনিসটা হচ্ছে দেখি 1 সেকেন্ডে একটি সরল দোলক যে কটি পূর্ণ দোলন সম্পন্ন করে তাকে তার কম্পাঙ্ক বলে। একে আমরা এর দ্বারা প্রকাশ করতে পারি। তো ধরে কোন একটা সরল দোলকের টি সময়ে এন সংখ্যক পূর্ণ দোলন সম্পন্ন করলে তাহলে আমরা L = n/T = আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি T/n। তো এখানে টি সময় জন্য আমরা এর আগে প্রথম সূত্রে যেটা হচ্ছে দোলন ঘন হিসেবে আমরা জানি T = ছোটাতে T/n। তো এগুলো আসলে আমাদের পরবর্তী
যেসব প্রমাণগুলো আছে পাওয়ান পাওয়ার ক্ষেত্রে কি সূত্রগুলো দরকার হবে। তো আজকে ফিজিক্স ওয়ানের 6 নম্বর অধ্যায়ের আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।